ধন্যবাদ। আসলে সরকারের যে ডিজিটাল বাংলাদেশের যে কার্যক্রম, ই নথি কিন্তু এটা একটা বিরাট সাফল্য আমি বলবো। আপনি যে দেখেন যে আমাদের বিশেষ করে গত যে এক বছর ধরে যে বা এক বছর অধিক যে সময় কোভিড সিচুয়েশনে কিন্তু সরকারি কাজ কিন্তু আমরা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি, এবং ই নথিটা এমন একটা ব্যবস্থাপনা, মনে করেন আপনি যার যার অবস্থান থেকে, সে কিন্তু সে যেখানেই থাক, তার যদি একটা ডাটা কানেকশন থাকে, একটা ডিভাইস থাকে, তাহলে যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সে ফাইলটা উপস্থাপন করতে পারবে। আপনি মনে করেন আমাদের শিক্ষা প্রকৌশল দপ্তরের কথা যদি আমরা বলি, আমাদের জেলা পর্যায় থেকে যে ফাইলগুলো আসে, আসার পরে কিন্তু আমাদেরকে নিচের দিকে চিফ ইঞ্জিনিয়ার মহোদয় যেটা পাঠিয়ে দেয়, এরপরে আমরা সেটা উপস্থাপন করি, উপস্থাপন করার পরে এটা কিন্তু কার কাছে ফাইলটা আটকায় আছে এটা কিন্তু ইজিভাবে বোঝা যায়, এবং সেটা চিফ ইঞ্জিনিয়ার যিনি অনুমোদনকারী কর্তৃপক্ষ সে দেখতে পারে, আমিও দেখতে পারি, যিনি ইনিশিয়েট করছে তিনিও দেখতে পারেন, এবং সেখানে কয়টার সময় ফাইলটা তার কাছে দেওয়া হয়েছে এবং কি কারণে আটকে আছে, এবং এটা অবশ্যই জবাবদিহির মধ্যে পড়তে হয়। যখন কেউ একটা মনে করেন যে আমাদের একটা ক্লায়েন্ট একটা ফাইল দিচ্ছে, এসে যখন যিনি ইনিশিয়েট করতেছেন তার কাছে এসে জানতে চাই, তখন সে বলতে ফাইলটা তো আমি দিয়ে দিচ্ছি, অমুক স্যারের কাছে আছে। এই কারণে প্রত্যেকেই মানে সজাগ, বিশেষ করে ই নথি ফাইল নিষ্পত্তি করার জন্য, কারণ আছে যে এটা কার কাছে কতদিন ধরে আছে সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে। এই কারণে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য ই নথি একটা বিশাল একটা ইয়ে বলবো আমি সরকারের। তাছাড়া আপনি মনে করেন যে আগে একজন ক্লায়েন্টকে বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের একজন অফিসারকে একটা ফাইল নিয়ে আসা লাগতো বা হার্ড ফাইল নিয়ে আসা লাগতো, সে কিন্তু ডিস্ট্রিক্ট থেকে ই নথিতে কিন্তু আমাদের এখানে পাঠাতে পারছে, কোনো লোক বল লাগতেছে না, এবং আমরা এই ফাইলটাই কিন্তু আবার আমরা উপস্থাপন করতেছি, কোনো হার্ড কপি নাই, এবং যার যার অবস্থান থেকে, আমি যদি বিদেশে থাকি, আমি যদি বাসে থাকি, যে যে অবস্থানে আছে, আমি কিন্তু আমার জায়গার থেকে আমি ফাইলটা নিষ্পত্তি করতে পারতেছি। আমার যদি কোনো কোয়ারি থাকে আমি কিন্তু ওখানে নোট লিখে আবার আমি নিচের দিকে সাজেস্ট করে আমি আবার ওটা ফিডব্যাক নিয়ে আবার উঠাতে পারি। তো এই যে কার্যক্রমগুলো, এবং একটা পর্যায়ে আমরা সবকিছু ফাইল অনুমোদন হওয়ার পরে যখন ফাইল নিচে আসে, সেখানে কিন্তু আমরা আমরা চিঠি জারি করতেছি, চিঠিটা কিন্তু আবার সরাসরি যার যার কাছে কপি পাওয়ার কথা প্রত্যেকে কিন্তু সেই চিঠির কপি পেয়ে যাচ্ছে। তো এটা একটা আমি বলবো যে এটা অনেক বড় সাফল্য, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে আমরা কিন্তু এখনো খুব জরুরি যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু অব্যাহতভাবে এখানে করে যাচ্ছে। আপনি দেখেছেন যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে যে যে কোনো অর্ডার বদলি সরকারের বিভিন্ন ধরনের, যে এখন যে আপনার লকডাউনের কি কি নিয়ম কানুন এগুলো, এই ধরনের কিন্তু আইনগুলো বা যে পরিপত্রগুলো কিন্তু ই নদীতে জারি হচ্ছে, এবং যার যার অবস্থান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমি মনে করি যে আগে যেমন ওই ফাইল নিয়ে লাল ফিতার যে দৈরাত্ব যেটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে গেছে, এবং সরকারের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটা খুব ভালোভাবে নিশ্চিত হয়েছে। বিশেষ করে কোভিড পিরিয়ডে আমরা যদি বিদেশেও অবস্থান করি, বিদেশে অবস্থান করেও কিন্তু অনলাইনে এই বাংলাদেশের এই অফিসের সাথে সংযুক্ত থেকে কিন্তু এটা কাজ করা সম্ভব। এখন ই নথি ব্যবহারের ফলে তো আমরা তো এমনও বিষয় আছে যে খুব জরুরি ফাইলগুলো যেটা জেলা থেকে পাঠাচ্ছে সেটা তো মনে করেন যে আমরা এক ঘন্টার মধ্যে একেবারে ফোনে কন্ট্যাক্ট করে মন্ত্রী মহোদয় পর্যন্ত নিষ্পত্তি করে আবার সেটা দিনের দিন কিন্তু আমরা সেটা ফাইল আমরা অ্যাপ্রুভাল দিতে পারি, খুব জরুরি ফাইলগুলো, যেটা কিন্তু হার্ড ফাইলে এটা সম্ভব না। আমাদের এখানে মনে করেন ফিল্ড থেকে যে কাজগুলো হয়, এখন যদি মনে করেন চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত যেটা অনুমোদনকারী যদি কর্তৃপক্ষ থাকে, চিফ ইঞ্জিনিয়ার অনুমোদন করে দিচ্ছে, কিন্তু এই ফাইল যদি মন্ত্রী মহোদয় বা সচিব পর্যায়ে যায় সেই ফাইল কিন্তু আমরা উপর পর্যন্ত দিতে পারতেছি, আপনার মন্ত্রণালয়ে ঢোকাও লাগে না, এখানে ফাইল অনলাইনে চলে যাচ্ছে, সেখানে সচিব মন্ত্রী সবাই দেখার পর সেই ফাইল আবার নিচে আসতেছে, চিঠি জারি হচ্ছে, এটা একটা ট্রিমেন্ডাস আমি বলবো যে এটা গতি আসছে কাজে, এবং এটাকে আরো ব্যাপকভাবে সরকারি যে কর্মকর্তা আছে তাদেরকে আরো প্রশিক্ষণ দেওয়া উচিত, এবং বিশেষ করে এই যে ডিভাইস প্রত্যেকের, যাতে আমরা ল্যাপটপ বলেন ট্যাব বলেন বা ভালো একটা মোবাইল সেট যদি থাকে, এবং ইন্টারনেটের যে স্পিড আরো বাড়াতে হবে। অনেক সময় দেখা যায় যে ইনতি চালাতে যে আপনার নেট অনেক সময় কাজ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তো সরকারকে একদিকে যেমন মানে আমাদের যে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কর্মকর্তা কর্মচারীদের,
প্লাস আপনার হচ্ছে ইন্টারনেটের যে ব্যবহার এটা এই গতি আরো বাড়াতে হবে, এবং মাঠ পর্যায়ে বিশেষ করে উপজেলা লেভেল পর্যন্ত আমাদেরকে এই সেবা যদি আমরা কানেক্টিভিটি যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো অবস্থার থেকে আমরা আমাদের এই ফাইলগুলো নিষ্পত্তি করতে পারবো। এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা বিশেষ করে সবাই কিন্তু কপি একসাথে যখন আমরা একটা চিঠি সার্চ করি যারা যারা কপি পাওয়ার কথা সবাই কিন্তু পেয়ে যাচ্ছে এবং যার যার প্রান্ত থেকে এটা প্রিন্ট করে দিতে পারছে, এটা কিন্তু একটা বিরাট সাফল্য। এবং এই কারণে যে যে সরকারের যে একটা অনেক সময় সমালোচনা ফাইল ধরে রাখে ফাইল ছাড়তেছে না, কে ছাড়তেছে না কি এটা কিন্তু ইজি ভাবে বোঝা যায়। এই কারণে এটা একটা স্বচ্ছতার একটা উৎকৃষ্ট উদাহরণ বলবো আমি এই যে কার্যক্রমটা। এটা অনেক সময় হয়েছে কি মনে করেন যে ফাইল অনেকে এটা খেয়াল করে না, এটা যে ইচ্ছা করে কিছু আছে নেগলিজেন্সি যে তার কাছে ফাইলটা গেছে, এই কারণে অনেক সময় নিচ থেকে টাকাটা দেওয়া হয় যে ওপর মহলে স্যার যে আপনার কাছে স্যার একটা ইনোদের ফাইল আছে আপনি দেখেন, হ্যাঁ নিচ থেকে একটু তাকে স্পিড করার জন্য। কিন্তু মানে আমার মনে হয় না যে অন্তত ইনোথিতে কোনো ফাইল কোনো কর্মকর্তা এইভাবে রাখে, কিন্তু এইভাবে রাখলে সেটা তো সে লজ্জা পাওয়ারই কথা, কারণ তার কাছে একটা ই নথির একটা ফাইল যদি দুই তিন দিন পড়ে থাকে এটা তার জন্য একটা ডিসক্রেডিট, এবং এটা সাধারণত কোনো অফিসার বা কোনো কর্মচারী এটা সেভাবে ই নথির ফাইল আটকায় রাখে না সাধারণত, কারণ এটা তো সবাই যার যার পয়েন্ট থেকে এটা দেখতে পাচ্ছে আর কি। এমন না যে ব্যাক ডেটে সই করার কোনো সুযোগ নাই, এখানে সব কিছু টাইম ডেট একেবারে তৎক্ষণাৎ এবং আপনি ডিজিটালি সাইন হয়ে যাচ্ছে যে কে কখন ছাড়তেছে, এই কারণে এটা একটা বিরাট গতি পেয়েছে আর কি আমি মনে করি। থ্যাংক ইউ।